জি-20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন দিল্লির অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রবিবার সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল অক্ষরধাম মন্দির। স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে মন্দিরে যান ঋষি। ঐতিহ্য মেনে তাদের স্বাগত জানানো হয় মন্দিরে। সুনাককে স্বামী নারায়ণ অক্ষরধাম ঘুরিয়ে দেখানো হয়। মন্দিরের ভিতরে গিয়ে প্রার্থনাও করেন ঋষি এবং অক্ষতা। স্বামী স্ত্রী একসঙ্গে নারায়ণ মন্দিরে পুজো দেন। হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা যায় তাদের। তারা বিশ্বশান্তি, উন্নতি এবং ঐক্যের জন্য প্রার্থনা করেন বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের হোটেলে ফিরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঋষি সুনাক সংবাদ মাধ্যমের কাছে বলেন, আমি একজন গর্বিত হিন্দু। তাদের প্রার্থনার ছবি মন্দিরের তরফে পোস্ট করা হয়, তা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। প্রসঙ্গত, স্ত্রীকে সঙ্গে নিয়ে জি-20 শীর্ষ সম্মেলনে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শনিবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজেও যোগ দিয়েছিলেন তারা। নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।